চন্দননগরের পর এবার কল্যাণীতেও খুলে গেল ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টটি। কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে কিছুটা দূরে গিয়ে পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকেই অবস্থিত ভূতের রাজা দিলবর। ইচ্ছে ছিল এখানে এসে একদিন জমিয়ে লাঞ্চ করার, আর সেই ইচ্ছেকে সম্মান জানাতেই আজকে আমরা চলে এসেছি ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে। চলুন তবে এবার ভেতরে যাওয়া যাক। এই ঘরটির নাম দেওয়া হয়েছে যন্তর মন্তর ঘর। এই যে আঁকাগুলি দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু প্রত্যেকটাই হ্যান্ড পেইন্টিং। গুপিবাগার জীবনযাত্রার চিত্রকে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী। চলুন এবার রাজার ঘরটি ঘুরে দেখা যাক। এই হলো সেই ভূতের রাজা। আর এই হলো গুপিবাগার গ্রাম, আমলকি এবং হত্তুকি গ্রাম, আর পাশেই রয়েছে বাঁশবন। পরিবেশটা এত সুন্দর সেটা সত্যি আমি মুখে বলে বোঝাতে পারবো না। রাজার ঘরে কি কি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এবার সেটা দেখা যাক। এই রেস্টুরেন্টটি কিন্তু পুরোপুরি বাঙালিয়ানা রেস্টুরেন্ট, আর বেশিরভাগটাই কিন্তু থালির ওপর বেস করে তৈরি করা, আর থালিগুলোর নামকরণও কিন্তু খুব সুন্দরভাবে দেয়া হয়েছে। হীরক রাজার থালি, গুপিবাঘার থালি, আমলকির থালি, হত্তুকির থালি, মহাভোজ থালি ইত্যাদি। যারা গুপিবাগার প্রত্যেকটি সিনেমা দেখেছেন তারা নিশ্চয়ই রিলেট করতে পারছেন এই থালিগুলোর নামগুলো এই রেস্টুরেন্টের নামকরণের সঙ্গে কতটা মানানসই। থালির দাম শুরু হয়েছে 190 টাকা থেকে, যেটা হচ্ছে হরিতকির থালি, যেখানে রয়েছে 7টি আইটেম। বাকি সব থালিগুলোর আইটেম অনুযায়ী দাম বেড়েছে। আমরা অর্ডার দিলাম 2টো হীরক রাজার থালি, 1টা আমলকির থালি, 1টা হরিতকির থালি। খাবারগুলো যতক্ষণে রেডি হচ্ছে ততক্ষণ চলুন গুপিবাগার ঘর থেকে ঘুরে আসি। ঘর দেখা হয়ে গেছে, এবার খাবারের অপেক্ষা। হাতে হাতে দাওতালি, তবেই আসবে ভূতের থালি। তালি দিলে তবেই কিন্তু থালি টেবিলে পরিবেশন করা হবে। হীরক রাজার থালির দাম 1399 টাকা, যেখানে থাকছে 17 রকমের আইটেম। আমলকির থালি 230 টাকা, যাতে থাকছে 9টা আইটেম। আর হরিতকি তো আগেই বললাম, 190 টাকায় 7টা আইটেম। খাবারগুলো যা সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে তাতেই রাজার ঘরে বসে নিজেদের কিছুটা রাজাই মনে হচ্ছে। আমরা মোট 6 জন এসেছি, কিন্তু খাবারের অর্ডার দিয়েছি কিন্তু 4টে, মানে 2টো হীরক রাজার থালি, 1টা আমলকি, 1টা হর্তকি। আর এই 4টি থালিতে যে পরিমাণ খাবার পরিবেশন করা হয়েছে সেটা আমাদের 6 জনের পক্ষে যথেষ্ট। তাই আমরা প্রত্যেকটি আইটেম নিজেদের মধ্যে শেয়ার করেই খেয়েছি। যে কটা আমিষ আইটেম দেখতে পাচ্ছেন, মানে মাছ, মাংস, ফিশ ফ্রাই, এগুলি কিন্তু হীরক রাজার থালির মধ্যে পড়ছে, কারণ আমলকি আর হর্তকির থালি নিরামিষ থালি। খাওয়া পর্ব শুরু হলো গরম ভাতে ঘি দিয়ে। হীরক রাজার থালিতে কিন্তু প্রথমে রয়েছে লুচি বেগুন ভাজা, তাই কাকু শুরু করেছে লুচি বেগুন ভাজা দিয়ে, আর কাকিমা শুরু করেছে ইলিশ মাছের তেল দিয়ে।
ফিশ ফ্রাইয়ে মাছের ফিলেটা দেখুন, খুব মোটাও না, খুব পাতলাও না, একদম ঠিকঠাক। আর এদিকে সোনা মুগের ডালের সঙ্গে দেয়া হয়েছে ঝুরি ঝুরি করে কাটা আলু ভাজা। পরে আপনি চাইলে আলাদা করে ভাত নিতে পারেন, অবশ্য সেটার জন্য আপনাকে আলাদা করে পে করতে হবে। চিংড়ি মাছের মালাইকারি এত সুন্দর টেস্ট হয়েছে যে বলে বোঝাতে পারবো না। রাজবাড়ির কষা মাংস, স্বাদও কিন্তু সেই রাজবাড়ির মতনই। প্রত্যেকটা আইটেমই কিন্তু প্রশংসার যোগ্য। গরম ভাতে ভেটকি মাছের পাতুড়ি, আহা, যারা এটা ভালোবাসেন তারাই এর কদর বোঝেন। পদ্মাপাড়ের ইলিশ মাছের ঝাল, এই হচ্ছে ইলিশ মাছ, যাকে বলে মাছের মতন মাছ। মাছের টেস্টটাও হয়েছে অসাধারণ। সবাই যে একদম জমিয়ে জমিয়ে রসিয়ে রসিয়ে খেয়েছে তা মুখ দেখলেই বোঝা যাচ্ছে। এদিকে সবার যখন খাওয়ার পর্ব শেষ, আমার পাতে তখনও চাটনি আর রসগোল্লা যুদ্ধ করে যাচ্ছে। অবশেষে পানকে মুখে ভরে আমাদের খাওয়া পর্ব শেষ হলো। এমন সুন্দর পরিবেশে এরম জমিয়ে খাওয়া দাওয়া, সত্যি এরপর কিছু আর বলার অবকাশ রাখে না। সুযোগ পেলে আপনারাও সপরিবারে চলে আসুন এই ষোলো আনা বাঙালিয়ানাকে উপভোগ করতে। সবশেষে একটাই কথা বলবো, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।